সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে অথরাইজ নিয়ে কথাবার্তা বলেছিলাম। সো আমরা অলরেডি জানি কিভাবে অথরাইজ করতে হয়। সো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে অ্যালো অ্যানোনিমাস নিয়ে কথাবার্তা বলবো। সো সাপোজ প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আমাদের প্রোডাক্ট টাইপসের দুইটি অ্যাকশন অথরাইজ করেছিলাম। সো একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে ক্রিয়েট। সো আমরা ভ্যালিড ইউজার, অথরাইজ ইউজার না হলে আমরা এই দুইটা ফাংশনটি অ্যাক্সেস করতে পারি না। সো এডিটও করতে পারি না, ক্রিয়েটও করতে পারি না। সো আমার যদি মনে হয় যে ওকে প্রোডাক্ট টাইপের যতগুলো অ্যাকশন আছে কোনোটাকেই নর্মাল অথরাইজ ইউজার না হলে গেস্ট ইউজার অ্যাক্সেস করতে পারবে না, তাহলে আমাকে কী করতে হবে? তাহলে প্রত্যেকটা অ্যাকশনের উপর গিয়ে আমাকে অথরাইজ দেখতে হবে, তাই না? এটা একটা পেইনফুল। যদি তাহলে সবগুলো অ্যাকশনের উপর গিয়ে আমাকে সে অথরাইজ কথাটা লিখতে হবে। আমার যদি এরকম একটা মেকানিজম থাকতো তো খুব সহজেই একই সাথে আমি সবগুলোকে অথরাইজ করতে পারি, তাহলে কী হতো? আমার সবগুলোতে গিয়ে গিয়ে বলতে হতো না অথরাইজ অথরাইজ অথরাইজ। ফাইন, তাহলে চলেন। সো তাহলে কী করতে হবে? তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে, আমি চাই প্রোডাক্ট টাইপে যতগুলো অ্যাকশন আছে সবগুলোই অথরাইজ হয়ে যাবে। সো কোনো কেউ লগ ইন ছাড়া এই এই পেজগুলো অ্যাক্সেস পাবে না। তাহলে আমাকে অবশ্যই কন্ট্রোলারের উপর এসে আমাকে বলতে হবে এটা অথরাইজ। সো আমি চলে আসলাম কন্ট্রোলার, কন্ট্রোলের উপরে এসে এখানে বলতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। এইখানে বলতে হবে অথরাইজ। সো আমি লিখলাম অথরাইজ। সো যেহেতু কন্ট্রোলারের উপরে লিখে আসছে অথরাইজ, সো আমার এখানে আর অথরাইজ লেখার কোনো দরকার নেই। সো আমি এইখান থেকে অথরাইজ কথাগুলো সরাই ফেললাম। সো আমি যেবার অ্যাপ্লিকেশন রান করি, সো রান দিই। সো আমরা যেহেতু এখন এডিট অ্যান্ড ক্রিয়েটের অ্যাকশনের উপর আমরা অথরাইজ লেখাটা সরাই ফেলছি, সে আবার আমরা ট্রাই করে দেখবো যে আসলে এইখানেও অলরেডি অথরাইজ হয়েছে কি। ফাইন, সো রান। এখন আসলে আমরা যেহেতু কন্ট্রোলারের উপর অথরাইজ কথা লিখে দিয়েছি, সো আমাদের এখন ইন্ডেক্স পেজে অ্যাক্সেস পাওয়ার কথা না, অ্যাক্সেস পাওয়া উচিতও না আসলে। সো রান হয়ে গেল। আমি এখন ইন্ডেক্স পেজ দেখতে চাই প্রোডাক্ট টাইপসের। সো অলরেডি আমাকে লগইন পেজে রিডাইরেক্ট করে দিয়েছে। ফাইন, তাহলে এটা কাজ করতেছে। আমরা অলরেডি দেখ বললাম যে আমরা যখন কন্ট্রোলারের উপরে লিখে দিই অথরাইজ, সো তখন কী হয়? অবশ্যই ওই কন্ট্রোলারের মধ্যে যতগুলো অ্যাকশন আছে সবগুলো অথরাইজ হয়ে যায়। সো যখন সবগুলো অ্যাকশন অথরাইজ হয়ে যায়, সো লগ ইনসে আমি কখনোই সেটা অ্যাক্সেস করতে পারবো না। সো আমি যদি আবার লগ ইন করি, সো লগ ইন করবো এখন। লগ ইন প্রোডাক্ট টাইপস। সো এখন আমি দেখতে পাচ্ছি, সো চাইলে এখন ক্রিয়েট করতে পারবো যেহেতু আমাদের বলা আছে অথরাইজ। সো লগ ইন ইউজার হলেই হবে, সো ক্রিয়েট করতে পারবে, প্রবলেম নাই। এডিট সব কিছুই করতে পারবে, প্রবলেম নাই। সো যদি আমরা অথরাইজ লগ ইন করা ইউজার না হই, তাহলে আমরা কোনো কিছুর অ্যাক্সেস পাবো না। আচ্ছা, এখন আসি। সাপোজ ধরেন আমার যদি কখনো মনে হয় যে আমার প্রোডাক্ট টাইপস কন্ট্রোলারের সে ক্রিয়েট করতে পারবে না, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। ডিলিট তো অবশ্যই পারবে না, সো শুধু সে ইন্ডেক্স পেজের অ্যাক্সেস পাবে। তাহলে কী করতে হবে সেই ক্ষেত্রে? সো অলরেডি অনেকে বুঝতে পারতেছেন কী করতে হবে। সো তখনই আমার করতে হবে অ্যালো অ্যানোনিমাস। সো আমি আবার বলি, সো কোনো একটা কন্ট্রোলারের সে কোনো মেথড অ্যাক্সেস পাবে না। সাপোজ একটা মেথড অ্যাক্সেস পাবে বা দুইটা মেথড অ্যাক্সেস পাবে, সো তখন আমরা কী করবো? সেটার জন্য আমরা লিখতে হয় অ্যালো অ্যানিমাস করতে হয়। সো আমি প্রোডাক্ট টাইপ ভিউ দেখতে পাচ্ছি না, সো আমি চাই যে সে ইউজার না, লগ ইন নাই, সে লগ ইন করেনি, গেস্ট ইউজার, সো সে চাইলে প্রোডাক্ট টাইপসের ভিউটা দেখতে পারবে। সো আসলে দেখতে পাওয়া উচিত না, আমি আসলে বোঝানোর জন্য আমি জাস্ট বললাম যে সেটা সে দেখতে পাবে, শুধু ইন্ডেক্স পেজটা দেখতে পাবে। তাহলে আমাকে কী করতে হবে? অ্যালো অ্যানিমাস করতে হবে। চলেন আমরা সেটা করে আসি। সো আমাদের এখানে দুইটা পদ্ধতি। সো যদি অ্যালো অ্যানিমাস করতে চাই কী করতে হবে? প্রত্যেকটা যেগুলা যেগুলা হচ্ছে আমার অথরাইজ, সো আমি লগ ইন ছাড়া অ্যাক্সেস করতে দিব না, তাহলে প্রত্যেকটাকে আমি অথরাইজ লিখে দিব।
সো যেইটাতে আমি অ্যাক্সেস দিব সেইখানে কিছুই লিখবো না, তাহলে সে এমনিতে নর্মালি পাবে। সো আমরা যেহেতু কন্ট্রোলারের উপর লিখছি তার মানে হচ্ছে সবগুলাই এখন অথরাইজ হয়ে গেছে। সো যেহেতু সবগুলো অথরাইজ হয়ে গেছে তার মধ্যে আমি একটাকে অ্যাক্সেস দিতে চাই, তখন আমাকে অ্যালো অ্যানিমাস লিখতে হবে। সো তখন আমি আবার থার্ড ব্র্যাকেট দিলাম, সো বললাম অ্যালো অ্যানোনিমাস। সো অ্যালো অ্যানোনিমাস মানে হচ্ছে সে সব, যেহেতু এইটা সে লগইন ইউজার সারা অ্যাক্সেস করতে দিবে। আমি আবার যদি রান দিই, ইন্ডেক্স পেজটা এখন আমার কথা মতে অ্যাক্সেস পাওয়া উচিত আমি লগইন না করলে। সো চলেন একটু দেখি আমরা আসলে সেটা অ্যাক্সেস পাই কিনা। সো রান হচ্ছে, রান হয়ে গেল। সো প্রোডাক্ট টাইপস, সো ফাইন, আমাকে সে ইন্ডেক্স পেজের অ্যাক্সেস দিচ্ছে, আমি কিন্তু এখনও লগইন ইউজার না। সো আমি যদি ক্রিয়েট করতে যাই, সো আমাকে লগইন করতে বলে, সো আমি ডিলিট করতে গেলে অবশ্যই অবশ্যই লগইন করতে বলে, ফাইন। তার মানে হচ্ছে বাকি সবগুলোর ক্ষেত্রেই আমাকে সে লগইন করতে বলবে শুধু ইন্ডেক্স পেজ ছাড়া। তো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে অ্যালো অ্যানোনিমাসের কাজটা কী, অ্যালো অ্যানোনিমাস কেন ইউজ করব, সো করলে কী সুবিধা হচ্ছে, আশা করি অনেকে বুঝতে পারতেছেন। সো দেখলাম আমরা অ্যালো অ্যানোনিমাসের কাজ। এখন সো আমি আর প্রত্যেকটাকে আমি আর দেখালাম না, সো আপনারা চাইলে এখন আপনাদের মতো করে এখানে কোন কোন অ্যাকশনের অ্যাক্সেস আপনারা ইউজারকে দেওয়া উচিত, কোন কোন অ্যাকশনগুলো লগইন ছাড়া ইউজ করতে পারবে না সেটা আপনারা ভালো জানেন, সেগুলো আপনারা ভালো জানেন কোন কোন ইউজারকে কী অ্যাক্সেস দিবেন না দিবেন। সো আপনারা সেটা অনুযায়ী আপনাদের টোটাল প্রজেক্টে আপনারা এই অ্যালো অ্যানোনিমাস আর অথরাইজ করতে পারেন আপনাদের সুবিধা মতো। সো আপনারা আপনারা অ্যাক্সেস শুরু করে দিবেন, টোটাল প্রজেক্টে আপনারা ইনকর্পোরেট করে নেবেন কীভাবে করতে হবে আসলে, বা আমি আপনাদেরকে বলে দিচ্ছি না প্রোডাক্টের কোন কোন জিনিসগুলো আপনারা অ্যাক্সেস দিবেন দিবেন না। সো আপনারা আপনাদের যেগুলো যেগুলো মনে হয় মানে আপনারা সেগুলোকেই আপনারা এই অথরাইজ করতে পারেন, অ্যানোনিমাস করতে পারেন, আপনাদের যেটা সুবিধা মতো আপনাদের সুবিধা মতো আপনারা সেটা ইনকর্পোরেট করে নেবেন, ফাইন। সো আরেকটা বিষয় হচ্ছে, সো পরবর্তী টিউটোরিয়ালে আমরা নিয়ে কী নিয়ে কথাবার্তা বলবো, সো সাপোজ আমাদের এখন যেটা হচ্ছে, সো আমি গেস্ট ইউজার হিসেবে লগইন করার পর আমি সবগুলো মেনু দেখতে পাচ্ছি। সো আমরা লগইন করার পর, সো আমরা প্রথমে যদি লগইন না করি তাহলে আমরা কী মেনু পাবো, সো লগইন করার পর আমরা কোন কোন মেনু পাবো সেগুলো আমরা নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলবো। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।